এখানকার প্র্যাকটিস আর ন্যাশনাল টিমের প্র্যাকটিস একই দুইটাই কোনো তফাৎ নাই ঘন ধরনের প্র্যাকটিসে ফিল্ডিং হয় তারপরে আপনার স্ক্রিনে কাজ হয় যদি কারো এক্সট্রা কাজ থাকে তো কোচ তাকে নিয়ে এক্সট্রা কাজ করায় কারো যদি মনে হয় যে আমার এটা করা লাগবে ওটা করায় সো এখানেও ওটাই করাচ্ছে আমার যদি এক্সট্রা কোনো কাজ করা লাগে কোচদেরকে বললে ওটা করাচ্ছে কিংবা পার্সোনাল অন্য কিছু চাইলেও সেটা তারা হেল্প করছে ও সেটা অফ টাইমে অনেক বড় পাওয়া কারণ যদি এই ক্যাম্পটা না থাকতো একা একা প্রশিক্ষণ করলে ট্রেনার কিংবা কোচ না থাকলে অনেক কিছু ভুল হয় তো এখানে যেহেতু সব বড়ো বড়ো কোচের আছে আমাদের যে সব ভুলগুলো কিংবা আমাদের যে সব জায়গায় ইমপ্রুভ করার জায়গা সেগুলো তারা ধরে দিচ্ছে কিংবা নিজের যে ল্যাকস আছে তাদেরকে বললে তারা হেল্প করছে এটা হচ্ছে ন্যাশনাল টিমের পরেই একটা ক্যাটাগরি তো এখান থেকেই সব ন্যাশনাল টিমের প্লেয়ার যে ভেঙে তৈরি হয় ধরেন এখানে সবই হয় ফিল্ডিং রানিং ফিটনেস এখান থেকে রেডি হয়ে ন্যাশনাল টিমে যাওয়ার মুশফিক ভাইদের খেলা ছোট থেকে দেখে বড় হয়েছি তো ওনাদের সাথে প্র্যাকটিস করতে পারি মানে নিজে অনেক মোটিভেট হই যে এটা করতে হবে ওনাদের খেলা তো ধরুন একবারই যখন ছোটো তখন ওনাদের দেখেই খেলার প্রতি অনেক ভালোবাসা বাড়ে কিংবা খেলার প্রতি আরও খেলাকে জানা শোনা ওনাদের খেলা দেখে সো অনেক মোটিভেট